বিজেপি সুপ্রিমো এন সি দেববর্মার প্রথম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল আইপিএফটি আগরতলা প্রেস ক্লাবে প্রয়াত দেববর্মার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় এক স্মৃতিচারণ সভা সভায় উপস্থিত থেকে প্রয়াত নেতা স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেমজিৎ রিয়াং মন্ত্রী সহ দলের কেন্দ্রীয় নেতৃত্ব সালে দীর্ঘ রোগ শেষ করেছিলেন বিজেপি নেতৃত্বাধীন রাজ্যের প্রথম জোট সরকারের মন্ত্রী তথা সরকারের আইপিএফটি দলের সুপ্রিমো দেববর্মা সোমবার তার প্রথম প্রয়াণ দিবস প্রয়াত এন সি প্রথম প্রয়াণ দিবসটি এদিন যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করল আইপিএফটি কেন্দ্রীয় কমিটি আগরতলা প্রেস ক্লাবে এদিন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয় এক স্মৃতিচারণ সভার এতে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রাক্তন বিধায়ক প্রেম কুমারিয়াং কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক স্বপন বর্মা মন্ত্রী শুক্লাচরণ নোয়তিয়া সহ আরও অনেকে স্মৃতিচারণ সভায় প্রয়াত নরেন্দ্র চুন্নতে বর্মার প্রতিনিধিত্বে পুষ্পমাল্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রান্তী জীবনে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেত্রী তো আজকে প্রথম পয়লা জানুয়ারি 2024 তো আজকের দিন আমাদের পার্টি আইপিএফটির সারা রাখছে আমাদের পার্টি আইপিএফটির ফাউন্ডার স্যার এন সি দেববর্মা দুই হাজার প্রথম জানুয়ারিতে তিনি আমাদেরকে ছেড়ে গেছেন তারপর আমরা গার্জেনহীন হয়ে আমাদের পার্টি আমরা অনেক কষ্ট করে আজকে আমরা এই অবস্থাতে আবার ফিরে আসতে পারছি এবং ওনার পার্টি আইপিএফটি যে গঠন করেছে দুই হাজার নয় চার তারিখ মার্চে এই যে ত্রিপ্রাসের জন্য বেঁচে থাকার জন্য রাজনৈতিক অধিকার নিয়ে এই ত্রিপুরাতে বেঁচে থাকার জন্য পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটাই মাত্র আমাদের রাস্তা আছে যে শিক্ষিত এরিয়াকে নিয়ে একটি নতুন রাজ্য গঠন যদি করতাম না পারি তাহলে জনজাতি